আজকে ভিতরে জমে থাকা কিছু ফ্রাস্ট্রেশনের কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের সাথে অনেকটাই মিলে যাবে আচ্ছা যারা বেকার থাকে আসলে তারাই বুঝতে পারে যে বেকার জীবনের যন্ত্রণাটা কেমন আপনি যখন বেকার থাকবেন অনেক আপন কাছের মানুষগুলো না পর হয়ে যায় আপনার সবচেয়ে আপন মানুষকে আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রী সেও কিন্তু পর হয়ে যাবে যখন আপনি বেকার থাকবেন দিন দিন ছেলেদের বয়স বাড়ে আর ছেলেরা বেকার হয় কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যায় কেমন না বিষয়টা পুরোপুরি উল্টা দেখুন আপনি বেকারত্বের কারণে বিয়ে করতে পারছেন না বসে বসে ভাবছেন আমি তো বেকার যদি একটা চাকরি হয়ে যায় তাহলে বেলাভূমিকে বিয়ে করব বিয়ে করে আমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে এই যে আপনি স্বপ্ন দেখছেন হঠাৎ করে দেখবেন পিছন থেকে এসে আপনার জামা ধরে একজন টানছে মামা মামা আপনি চেয়ে দেখবেন একটা বাচ্চা আপনাকে ডাকছে আচ্ছা বাচ্চাটা কে তার পিছনে দাঁড়িয়ে আছে আপনারই সেই পুরনো গার্লফ্রেন্ড যে আপনাকে একটা সময় ভালোবাসত কিন্তু বেকার থাকার কারণে তার ঘরে একটা বাচ্চা হয়েছে সেটা এখন আপনাকে মামা ডাকে তো এভাবে হাজারো গ্লানি রয়েছে পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে আমার মা বা আপনার মা যারা বেকার থাকে এই মারা মায়েরাও অনেক সময় পর হয়ে যায় ছেলেদের কাছ থেকে যখন আপনি মাত্র বিশ বছর বয়সে চাকরি নেবেন তখন আপনার মা আপনাকে অনেক আদর করবে বাবা তুমি খাইছ বাবা তোমার স্বাস্থ্য না শুকায় যাচ্ছে বাবা এক পিস মাছ খায় মানুষ কখনো নাও তুমি দুই তিনটা পিস মাছ খাও আরও দুইটা গুস্ত দেই এ ধরনের নানান ধরনের আদর বায়না মায়ের আপনার জন্য সবসময় হাজির থাকবে যখন আপনার তেইশ বছর বয়স হয়ে যাবে বা পড়াশোনা করার পরে দুই বছর পার হয়ে যাবে আপনার চাকরি হচ্ছে না তখন কিন্তু এই আদরটা থাকবে না তখন আপনার ভাত আপনাকে নিজেই বেড়ে খেতে হবে আবার যখন আরও এক বছর দেড় বছর চলে যাবে তখন আপনার মা চতুর্দিকে ঘোরাঘুরি করবে আর বলবে আর কতকাল আর কত কাল চলবে এভাবে বাপের ঘরে বসে আর খাবে কতদিন এটাই হচ্ছে বাস্তবতা আবার এটাও বলবে চাকরি বাকরি কর একটা প্রতিবেশীদের তো মুখ দেখাতে পারছে না এই যে আর একটা প্রতিবেশী নামে একটা যন্ত্রণা আপনার সামনে হাজির হবে যখন আপনি বেকার থাকবেন আচ্ছা প্রতিবেশীদের মুখ দেখাতে পারে না প্রতিবেশীরা মুখ দেখাতে পারে না কেন প্রতিবেশীদের মুখে কি ব্রণ হয়েছে যে মানুষদেরকে দেখাতে পারবে না আবার মেয়েদের বেলায় যখন তোমার বয়স কুড়ি পার হয়ে গেল তখন প্রতিবেশীদের যন্ত্রণায় আর টিকার টেকা যায় না প্রতিবেশীরা বলবে কি বয়স তো অনেক হলো বিয়ে করছে না কেন আচ্ছা বয়স আমার অনেক হয়েছে বিয়ে আমি করছি না তাতে আমার প্রতিবেশীর কি আসে যায় যে মুরব্বি যে প্রতিবেশী মুরব্বি আমাকে সবসময় এভাবে যন্ত্রণা দেয় মেয়েটাকে সবসময় যন্ত্রণা দেয় যে বয়স তো অনেক হলো এখন বিয়ে করছো না কেন তাকে যদি বলা হয় তোমার বয়স তো অনেক হলো এখন মরছ না কেন তাহলে বুঝুন তার কেমন লাগবে অবশ্যই খুব কষ্ট লাগবে ঠিক তেমনিভাবে যার বিয়ে হচ্ছে না তারও একই রকম কষ্ট লাগে তাই বলছি এই প্রতিবেশীদের যন্ত্রণা থেকে আসলে বাঁচা দুষ্কর যদি আপনি বেকার হন যদি আপনি বিয়ে না হয় বেকারত্ব যে কতটা অভিশাপ সেটা বোঝা যায় তখন যখন দশজন বন্ধু মিলে একটা সিগারেট ভাগ করে খায় একজন সিগারেট খাচ্ছে আর নয়জন চাতক পাখির মতো বসে আছে যে কখন তার সিগারেটটা খাওয়া শেষ হবে আমাকে একটা টান খেতে দেবে এটা হচ্ছে বেকারত্বের নমুনা আবার হয়তো আমি নিজে একটা সিগারেট কিনে খেলাম পুরোটা খাবো না অর্ধেক খেয়ে অর্ধেকটা নিভিয়ে রেখে দেব পরে খাওয়ার জন্য এটাও হচ্ছে বেকারত্ব আবার আপনি যখন চাকরির জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন হয়তো আপনার একটা টিউশনের ব্যবস্থা হলো টিউশন করাতে গেলেন গিয়ে দেখলেন যে যাকে আপনি টিউশন করাবেন সে আপনারই গার্লফ্রেন্ডের মেয়ে বা আপনারই গার্লফ্রেন্ডের বাচ্চা তখন মাস শেষে বায়ন মাস শেষে মায়নাটা নেওয়ার সময় বলবেন টিউশন আমি পেয়ে গেছি বেলা নিশ্চয়ই এই হচ্ছে বেকারত্বের বাস্তবতা প্রচণ্ড শীতে যখন আপনি কাজু কাজমাজু হয়ে থাকবেন আপনার কাছে শীতের জামা কেনার টাকা নেই যদি বাবা দেখে একটু দয়া করে একটা সোয়েটার যদি আপনাকে কিনে দেয় তাহলে হয়তোবা আপনি এই শীত থেকে শীত থেকে রেহাই পেতে পারেন এটাও একটা বেকারত্বের বাস্তবতা আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে এখন নতুন স্যান্ডেল কেনার টাকা নেই চব্বিশ পঁচিশ বছর বয়সে আপনি কিন্তু বাবার কাছে স্যান্ডেল কেনার টাকাও চাইতে পারবেন না যদি বাবা দেখে দয়া করে আপনাকে একজোড়া স্যান্ডেল কিনে দেয় তাহলে সেটাও হতে পারে আপনার বেকারত্বের একটা স্বীকৃতি প্রদান এভাবে হাজারো উদাহরণ আসলে দেওয়া যায় আমরা যারা বেকার আমাদের সামনে এরকম হাজারো ফ্রাস্ট্রেশন এসে হাজির হয় কিন্তু বন্ধুরা আপনারা যারা এখনও বেকার আছেন হয়তো এখনো আপনার একটা ভালো কর্মের সন্ধান হয়নি চেষ্টা করতে থাকুন আশা রাখছি আপনি একটা ভালো কিছু করতে পারবেন হয়তো আপনি যেভাবে চেষ্টা করছেন সেভাবে আপনি চাকরিটা নাও পেতে পারেন তাই বলছি যেই যে যেই ধরনের চেষ্টা করছেন এই ধরনটাকে পরিবর্তন করুন হয়তো বা আপনার কপালে কখনো চাকরিই হবে না যদি এটা বুঝতে পারেন তাহলে একটা ব্যবসা শুরু করুন সেখানেও তো উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যায় হয়তো আপনি পড়ালেখা শেষ করে বড় কোনো চাকরির আশায় বসে আছেন যে না আমি তো পড়াশোনা করেছি আমি এই চাকরি কেন করব আমি তো অবশ্যই বিসিএসি টিকবো বিসিএসি টিকে সরকারি ক্যাডার হব যদি এমনটা ভেবে থাকেন আর যদি দেখছেন যে এটা হচ্ছে না তাহলে কেন বসে থাকবেন অন্য বিকল্প তো হাজারো পথ রয়েছে অন্য একটা পথ বেছে নেন হয়তো আপনি অন্য কোনো পথেই ভালো থাকবেন হয়তো সেই পথটাই আপনার জন্য অপেক্ষা করছে তো এভাবে আপনি নিজে থেকে চেষ্টা চালিয়ে যেতে থাকুন ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন তবে শেষ করার আগে আরেকটা কথা বলে রাখছি হয়তো আমরা ছোটোবেলা থেকে অনেক বড় বড় স্বপ্ন দেখে এ পর্যন্ত বড় হয়েছি অনেক বড় কিছু করব অনেক বড় কিছু করব। কিন্তু আপাতত সেই বড় কিছু করার স্বপ্নটাকে আপাতত নিভিয়ে রাখুন আপাতত না হয় বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটার ব্যবস্থা করুন যখন বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটার ব্যবস্থা হয়ে যাবে তখন আপনি আরও বড় স্বপ্ন দেখতে সাহস পাবেন তাই বলছি আপাতত একটা ছোট্ট পেশার সাথে হলেও যুক্ত হন তাহলে হয়তো বা এই বেকারত্বের ফ্রাস্ট্রেশন থেকে সামান্য একটু রিলিজ পাওয়া যাবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে খোদা হাফিজ